আমাদের এখনকার মুসলিম নেতাদের মতো নয় যারা এখনও ন্যাটোর সাথে চুক্তিবদ্ধ আছে এবং ভাবছে যে ন্যাটোকে হেল্প করবে, ও তার স্বার্থে মুসলিমদেরকে ব্যবহার করছে। বিগত 300 বছর থেকে এই বিশ্বের অবস্থার এক নাই, মুসলিমদের অবস্থার এক নাই, ওই শীর্ষ জায়গা থেকে আস্তে 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 নামতে নামতে মাটিতে। এখন না আছে কোনো ইউনিভার্সাল খিলাফা, না আছে কোনো বিশ্বনেতা, না আছে কোনো মুসলিমদের ঐক্য, না আছে হালাল ইকোনমিক সেকশন, না আছে প্রত্যেক ঘরে ঘরে একটা করে আলেম, একটা করে কোরআন পড়ুয়া লোক, না আছে 80% নামাজি মানুষ। দেখবেন 80% নামাজ পড়ে না। না প্রেক্ষাপট অনুযায়ী হাদিসটার ভ্যালু আছে, প্রেক্ষাপট অনুযায়ী হাদিসটার ভ্যালু আছে। যখন মদিনার গুরুত্ব কমে যাবে তখন জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে। মিলাতে পারছেন? তাকে গিয়ে জিজ্ঞাসা করছেন ইউক্রেন রাশিয়ার বিষয়ে কিছু বলেন, সে কি বলবে? সে বড় জন এতটুকু বলতে পারে ইউক্রেনের উপরে আল্লাহর গজব পড়েছে। সিম্পল, প্রতিটা বিষয়ের সেন্টার আপনাকে দেখতে হবে ওই যে জিউসদেরকে। এই ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝতে চাইলে আপনাকে চোখ রাখতে হবে এই যে ইসরায়েলের দিকে, ওইদিকে চোখ রাখ। AK-47 যুদ্ধে মারা যায় নিঃসন্দেহে, সেখানে এমন কোনো ওয়েপেন্স থাকতে হবে যেটা ম্যাস ডিস্ট্রাকটিভ, মানে নিউক্লিয়ার ওয়েপেন্স বা থার্মোনিউক্লিয়ার ওয়েপেন্স। তখন আপনি গিয়ে দেখবেন একটা জায়গায় বোমা পড়লে ম্যাসাকার। এই হাদিসের শেষে আরও আছে, মুসলিমরা যেন এই শোনে হাত না দেয়। আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এখানে না জড়াতে, সম্পূর্ণ না জড়াতে। এটাকে মালহামা বলা হচ্ছে। সমকালীন বিষয়বস্তুগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তাআলা। এবং এই পরিস্থিতিতে মুসলিমদের জন্য মৌলিক কিছু কাজ আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ পাক যেন প্রথমে আমাকে অতঃপর আপনাদের সবাইকে আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক ইনায়াত করেন, আমিন। একটু পিছন থেকে আসবো আমরা। সর্বপ্রথম আল্লাহ পাক একা ছিলেন, আর কেউ ছিল না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আরশে আজিম। আরশে আজিম সৃষ্টি করার পর আল্লাহ পাক সৃষ্টি করেছেন কলম। কলমকে আল্লাহ পাক তাকদীর লিখতে বলেছেন, কলম লিখে ফেলেছে। শেষ দিন পর্যন্ত কি হবে লিখা আছে। এরপরে আল্লাহ পাক 6 দিনে মহাবিশ্ব সৃষ্টি করেছেন। মহাবিশ্ব সৃষ্টি করার পর সুদীর্ঘকাল পর্যন্ত আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেননি। অনেক পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, প্রথম মানব আদম আলাইহিস সালাম। কি জন্য সৃষ্টি করেছেন? দুনিয়াতে খলিফা হিসেবে। খলিফা কে? যে আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে। আমি প্রত্যেকটা কথার দলিল এবং আরবিক এবারত আয়াত এবং হাদিস দেওয়ার সময় এখন পাচ্ছি না, অলরেডি আধা ঘন্টা নষ্ট হয়ে গেছে। খলিফা করে পাঠিয়েছে, সূরা বাকারা পড়ে। খলিফা কে? খলিফা আরো একজনকে বলা হয়েছে, দাউদ আলাইহিসসালাম। তার ব্যাপারে সূরা সাদের মধ্যে বলা হয়েছে, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হক। হে দাউদ, আমি তোমাকে খলিফা করেছি পৃথিবীতে, মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো, এটাই তোমার কাজ। ওয়ালা তাতবিউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ করো না, যদি করো এটা তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিবে। নিশ্চয়ই যারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করেছে তাদেরকে আল্লাহ পাক সরল পথ থেকে বিচ্যুত করে দিয়েছেন এবং তাদের জন্য কেয়ামতের মাঠে ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে। দাউদ আলাইহিসসালাম কেও আল্লাহ পাক খলিফা বলেছেন। খলিফার ফাংশন হচ্ছে আল্লাহ পাকের ওহি, এই হক, এর মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করবে। যে ব্যক্তি এটা করবে সে ব্যক্তি আল্লাহর খলিফা এবং সে আরশের ছায়া ছায়া পাবে ইনশাআল্লাহ। যে করবে না সে আল্লাহর খলিফা নয়, বরং সে শয়তানের খলিফা। পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ক্যারেক্টারকে রেখেছেন, তার নাম ইবলিস। আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক প্রথমে জ্ঞান শিক্ষা দিয়েছেন। ওয়াআল্লামা আদামাল আসমা কুল্লাহা, সমস্ত নাম আমি আদমকে শিক্ষা দিয়েছিলাম। আদম আলাইহিসসালাম এই মহাবিশ্বের সবচেয়ে জ্ঞানী মানুষ। এই জ্ঞানী মানুষকে জ্ঞানের কারণে সম্মানিত করা হয়েছে, ফেরেশতাদের সামনে উপস্থাপন করা হয়েছে, বলা হয়েছে সিজদা করতে,
ফাসাজাদু সবাই সেজদা করেছে ইল্লা ইবলিস, ইবলিস করে নাই। কেন করেনি? আবা ওয়াস্তাকবার। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে তাকে মাটি দিয়ে। এই অহংকার ইবলিসকে সেজদা করতে নিষেধ করেছে। এখানে আমাদের জন্য শিক্ষা আছে যে আমরাও যদি অহংকারী হই, আমাদের জ্ঞান যদি আমাদেরকে অহংকারী বানায় তাহলে সেটা জ্ঞান নয়। আমার দারুল উলুম থেকে সার্টিফিকেট থাকতে পারে, হৃদয়ের মধ্যে অহংকার থাকলে আমি জান্নাতে যেতে পারবো না, ফুল স্টপ। আর অহংকার কি? মানুষকে তুচ্ছ করা এবং সত্যকে প্রত্যাখ্যান করা। কারো জুতা সুন্দর হোক, গেট আপ সুন্দর হোক, এগুলো অহংকারের নিদর্শন নয়। অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং আল্লাহর হকটাকে অস্বীকার করা, এটা হচ্ছে অহংকারের নিদর্শন। আবা ওয়াস্তাকবার, ইবলিস জ্ঞানী ছিল, আবেদও ছিল, একটা হুকুম লঙ্ঘন করেছে, আল্লাহর সাথে উল্টা কিয়াস করেছে। আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে তাকে মাটি দিয়ে, আপনি আমাকে সেজদা করতে বলছেন মানে আপনি ভুল করছেন, নাউজুবিল্লাহ। সে আল্লাহকে শেখাতে গিয়েছিল, আল্লাহ পাক তাকে মালউন করে দিয়েছেন, চিরস্থায়ী অভিশপ্ত জাহান্নামী। এবং ঘোষণা করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে ইবলিসকে ফলো করবে, যে বা যারা ইবলিস এবং তার অনুসারীদেরকে ফলো করবে, তারা সবাই জাহান্নামে যাবে। সূরা আরাফ 179, ওয়া লাকাদ যারানা লি জাহান্নামে কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, আমার কথাগুলো তারা খুব ভালো বুঝবেন এবং তারা এই ব্যাপারটা স্বীকার করবেন। সহিহ বুখারীতে চারবার একটা হাদিস এসেছে, আদম আলাইহিস সালামকে ডেকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। তিনি জিজ্ঞাসা করবেন কতজন? আল্লাহ বলবেন প্রতি হাজারে 999 জন। প্রতি হাজারে 999 জন। ইভেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না বানি ইসরাঈল তাফারাকাত আলা 72 মিল্লা ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। বানি ইসরাঈল 72 দলে বিভক্ত ছিল, এই উম্মাহ 73 দলে বিভক্ত হবে, সবাই জাহান্নামে যাচ্ছে একটা দল বাদ দিয়ে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, আমার সাহাবীরা যার উপরে আছে। আর ইসলামকে নিয়ে যারা বিভক্তি সৃষ্টি করেছে তারা সবাই এটাই দলিল পেশ করছে যে আমি এবং আমার সাহাবীরা যার উপর আছে। যাই হোক, বুঝলাম ম্যাক্সিমাম মানুষ জাহান্নামে যাবে, তবে জান্নাতীদের মধ্যে এই উম্মতের সংখ্যা বেশি হবে, সুবহানাল্লাহ। এটা সুসংবাদ। আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আয়াতটা খুব ভালো করে বোঝেন, আল্লাহ পাক বলেছেন নিশ্চয় আল্লাহ পাক শিরিকের গুনাহ ছাড়া বাকি সমস্ত গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন। আল্লাহ পাক শিরকের গুনাহ ছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। মেরাজের রাতেও আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন তোমার উম্মতের মধ্যে কেউ যদি শিরক না করে মারা যায়, সে অন্য যে কোনো বড় অপরাধ করুক না কেন, আমি তা ক্ষমা করতে পারি। তারপরেও কেন হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে? উত্তরটা খুব সহজ, উত্তরটা খুবই সহজ। এটার জন্য আপনাকে পিএইচডি করতে হবে না। তাদের আমল নামে একটা পাপ থাকবে, তার নাম শিরক। তার মানে এমন একটা সময়ে যদি আমরা বাস করি, ধরে নেন আমরা এমন একটা সময় যদি বাস করি যে সময়ের প্রতিটা ডিপার্টমেন্টে শিরক আছে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স হোক, পলিটিক্স হোক, ইকোনমিক্স হোক, এডুকেশন হোক, বা সোশ্যালিজম হোক, বা কালচার, প্রতিটা সেক্টরে যদি শিরক থাকে আর আমরা যদি সেই সময়ে বাস করি, বুঝতে হবে আমরা ক্ষতির মধ্যে আছি। কথা কি বোঝা যায়? শিরক না থাকলে আল্লাহ পাক যে কোনো গুনাহ মাফ করতে পারেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন। তারপরেও ম্যাক্সিমাম মানুষ জাহান্নামে যাচ্ছে, তার মানে আমল নামে একটা পাপ থাকবে, তার নাম শিরক। আর আপনি যদি এমন যুগে বাস করেন যে যুগের প্রতিটা ডিপার্টমেন্টে শিরক আছে, তাহলে আপনি একটা গ্রেট ডেঞ্জারের মধ্যে আছেন। আপনি আমি একটা ভয়ঙ্কর কঠিন সময় পার করছি। এখন আপনার দুচোখ দিয়ে দেখা দরকার খিদির আলাইহিস সালামের মতো, যেটা মূসা আলাইহিস সালাম বুঝতে পারছেন না, কেন নৌকা ফুটা করা হচ্ছে, কেন বাচ্চাটাকে হত্যা করা হচ্ছে, আর কেন দেয়াল নির্মাণ করা হচ্ছে। কিন্তু খিদির আলাইহিস সালাম আল্লাহর নূর দিয়ে দেখছেন, তিনি বুঝতে পারছেন। যদি খিদির আলাইহিস সালামের মতো আপনি দূরদর্শী সম্পন্ন হতে পারেন বা আমি হতে পারি, তাহলে আমরা ধরতে পারবো যে হ্যাঁ, এখনকার প্রতিটা ডিপার্টমেন্টের মধ্যে শিরক আছে, আর আমরা সেই যুগে বাস করছি। তারপরেও আমাদের ওঠা বসা চলাফেরা দেখলে মনে হয় আমরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি। কারো কারো মনোভাব এমন
জান্নাত আমি জান্নাতের ডিলার, তোমার লিজ লাগলে নিয়ে যাও। অনেকে ভাবখানে এমন আসেন। প্রসঙ্গে আসি, ইবলিস সেজদা করে নাই আর আদম আলাইহিসসালামকে সম্মানিত করা হয়েছে শুধুমাত্র জ্ঞানের কারণে, দৈহিক গঠনের কারণে নয়। এই উম্মার এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জ্ঞান শূন্যতা, এবং জ্ঞানী মানুষদের দিন দিন মৃত্যু হচ্ছে, এটা শেষ জামানার আলামত। আলেমদের সংখ্যা দিন দিন কমতে থাকবে, আমার মতো মানুষকে বসে কথা বলতে হবে, আর যার ছবি তোলার জন্য আপনি ব্যস্ত হয়ে যাচ্ছেন, এটা শেষ জামানার সাইন যে আলেমদের সংখ্যা দিন 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 কমতে থাকবে এবং জাহেলদের সংখ্যা বাড়তে থাকবে। মানুষ অগণিত জাহেলের দাসত্ব শুরু করবে, তাদেরকে আলেমের আসনে নিয়ে আসবে, তাদের কাছে ফতোয়া চাবে, তারা নিজেরাও ভুল পথে যাবে, মানুষকেও ভুল পথে নিয়ে যাবে। নিজেকে দিয়েই বুঝি মানুষের দিকে আঙ্গুল তোলার প্রয়োজন নাই। আল্লামা তাকি উসমানী দায়মাদ বারকাত একটা বই লিখেছেন, তাসকিয়া ও আত্মশুদ্ধি, বইটা পড়বেন সবাই। একটা মাত্র আয়াতকে কেন্দ্র করে লিখেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে মুমিনগণ, তোমরা আগে নিজের নফস ঠিক করো, আত্মশুদ্ধিতে আসো, নিজের দিকে দেখো, মানুষের দিকে পরে দেখো। আমি নিজের দিকে দেখেই বলছি, যদি আমাকে এভাবে কথা বলতে হয় তাহলে উম্মার কি দুরবস্থা আমি তো নিজেই বুঝতে পারছি। কয়টা যুব সমাজের মধ্যে ছেলে পাবেন যারা এখন আলেম হতে চায়, বড় আলেম হতে চায়, যে কোরআন সুন্নাকে নিয়ে আমি গবেষণা করব এবং অন্যান্য উপকারী জ্ঞানগুলো শিখব, দুনিয়ার ফিকির করব না, আমি দিনের পতাকা হাতে হাতে নিয়ে আল্লাহর পথে দাওয়াত দিব। কয়জন যুব সমাজ চিন্তা করে ভাবে, ফিকির পড়ে আছে, একটা মেয়েকে বিয়ে করবে, একটা চাকরি, একটা বাড়ি করতে হবে, একটু জমি কিনতে হবে, একটা জায়গা জমি করতে হবে, একটা পলিটিক্যাল স্ট্যাটাস দরকার, শেষ বয়সে আমার সন্তানরা আমাকে দেখবে না আমার, ইত্যাদি ইত্যাদি। কে ফিকির করছে উম্মা নিয়ে? চোরাবালিতে ডুবছে উম্মা, আর গা ঝাঁকা দিচ্ছে যে আমাকে কেউ বের করো, আমাকে কেউ বের করো। আশপাশের মানুষগুলো বলছে নড়াচড়া করেন না, নড়াচড়া করলে আরও ডুবে যাবে। আসেন মূল জায়গায় আসি, জ্ঞানের কারণে আমরা সম্মানিত হয়েছি। এখন এই জ্ঞান চর্চার দিকে প্রথমে মনোনিবেশ করেন, এটা প্রথম নসিহা। প্রচুর পড়াশোনা করতে হবে আমাদেরকে, একদিনের প্রোটেস্ট্যান্ট ভার্সনে মুসলিম হলে চলবে না, প্রচুর পড়াশোনা করতে হবে। এখন পড়াশোনাটাই অনেক বড় একটা জিহাদ, জ্ঞানতাত্ত্বিকভাবে আমরা অনেক পিছনে পড়ে গেছি, প্রচুর পড়াশোনা করতে হবে। এখনও কিছুই জানি না, যত দিন যাবে যত আপনি পড়বেন এবং আল্লাহওয়ালা মানুষের সহবত যাবেন, আপনি ফিল করবেন আপনি কিছুই জানেন না। আর যত কম পড়বেন, ছোটি ছোটি বই পড়বেন আর মুফতি হয়ে যাবেন, মনে হবে আমি অনেক জানি, ওই আলেমের ওইটা ঠিক নাই, ওই আলেমের ওইটা ঠিক নাই, ওই দলের অমুক ঠিক নাই, মানে সমালোচনার নোবেল দেওয়া দরকার একে সমালোচনায়। যত কম জানবেন মনে হবে আমি অনেক জানি, যত জ্ঞানী মানুষদের কাছে যাবেন, বসবেন, মোসাফা করবেন, চিন্তাভাবনা শেয়ার করবেন, বুঝবেন যে আপনি কিছু জানেন না। যত দিন যায় আমি এটাই ফিল করি যে কিছুই তো জানি না, কত কি জানার বাকি আছে, কত কি পড়ার বাকি আছে, এগুলো কবে শেষ করব। জ্ঞান ছাড়া এই যুগে আপনি চলতে পারবেন না, শুধু একমুখী জ্ঞান নয়, আপনাকে পুরো কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়তে হবে। একজন ইমাম তিনি জানবেন অর্থনীতি কী জিনিস, পলিটিক্যাল সায়েন্স কী জিনিস, জিও পলিটিক্স কী জিনিস, ভূগোল কী, ইতিহাস কী, ইমামকে জানতে হবে। একজন ডক্টরকে জানতে হবে কোরআন কেমন করে পড়তে হয়, প্রয়োজনে হাদিসের এবারত কেমন করে পড়তে হয়, ফরজ ওয়াজিব সুন্নাত মোস্তাহাব কোনটা কী, ফিকহের মৌলিক বিষয়গুলো কী, আকীদা কী জিনিস, সুন্নত কী, শিরিক কী, তাওহীদ কী, বিদআত কী, একজন ডক্টরকেও জানতে হবে। তখন হবে পুরো সামগ্রিক সিলেবাসে পড়াশোনা, আদারওয়াইজ হবে না। আমরা এই জায়গায় একটা শূন্যতায় ভুগছি। পড়াশোনা করেন, আল্লাহর ওয়াস্তে পড়াশোনা করেন এবং আত্মশুদ্ধি অর্জনের চেষ্টা করেন। এটা তখনই সম্ভব হবে যখন আপনি জানা অনুযায়ী আমল করবেন এবং আত্মশুদ্ধিওয়ালা মানুষদের কাছে যাবেন। এই চেয়ারে যারা বসে ওয়াজ করে চলে গেছেন, এখানে বসার যোগ্যতাও আমার নাই। উমর রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের দায়িত্ব পেয়েছেন, সিঁড়ি আছে মেম্বরে,
তিনি প্রথমে উপরের সিঁড়িতে উঠে গিয়েছেন। কিছুক্ষণ পর হঠাৎ তার কী জানি মনে হলো, তিনি আস্তাগফিরুল্লাহ পরে আস্তে আস্তে নিচের সিঁড়িতে নেমে আসলেন। নেমে এসে শেষের সিঁড়িতে এসে বসেছেন। বসে বলছেন যে প্রথম উপরের সিঁড়িতে দাঁড়িয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিচেরটাতে দাঁড়িয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আমি এখানে বসার জন্য নিজেকে যোগ্য মনে করলাম না, তাই আমি শেষের সিঁড়িতে এসে বসেছি। যত আল্লাহওয়ালা মানুষের সহবতে যাবেন আপনি আত্মশুদ্ধি পাবেন। তাদের সহবতে যান যাদের ভিতর অহংকার নাই, তাদের সহবতে যায়েন না যাদের ভিতর জ্ঞানের অহংকার আছে। সৎস্বর্গে আপনি স্বর্গবাস পাবেন, যদিও স্বর্গ শব্দের সাথে আমরা একমত নই, এটা হবে জান্নাত। এখন আমি অনেক বইপত্র দেখছি, স্কুল কলেজের বইপত্র, যেখানে এইসব শব্দ দিয়ে মানুষকে একটা অন্য সংস্কৃতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। যেমন একটা কোরআনের আয়াত আছে না, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত তারা জেনে রাখুক যে তিনি ইন্তেকাল করেছেন। কোরআনের আয়াত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা ভাষণ ছিল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে যায় তখন এই ভাষণটা তিনি দিয়েছেন যে তোমাদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত তারা জেনে রাখুক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আর যারা আল্লাহর ইবাদত করে তারা জেনে রাখুক তিনি হচ্ছেন হাইয়ুন লা ইয়ামুত। এটা তিনি বলেছিলেন। এটাকে এখন অনেক বইয়ের মধ্যে আনা হয়েছে যে তোমরা জেনে রাখো যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করত তারা জেনে রাখুক তিনি মারা গেছেন বা মৃত্যুবরণ করেছেন। ইবাদতের জায়গায় পূজা শব্দ কেন নিয়ে আসা হলো? আর যারা আল্লাহর পূজা করে তারা জেনে রাখুক যে আল্লাহ অমর, এইসব শব্দের কী দরকার আছে? যে শব্দ যে অনুবাদ সেটা আনতে হবে তো। একটা পূজা আর একটা ইবাদত, দুটো কি সমান? তো সব জায়গায় সমস্যা দেখছি আমরা। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে ইলম অর্জনের সাথে আমল সালেহ দরকার, এবং যে আলেম ওলামায় যে ওলামায় কেরাম নিরহংকার, যাদের মধ্যে অহংকারের বালাই রেশমাত্র নাই, আত্মশুদ্ধিতে পরিপূর্ণ, আল্লাহ নূরে পরিপূর্ণ, এইসব ওলামায়ে কেরামের কাছে যান, তাদের সাথে সহবতে সময় কাটান, আপনার চিন্তাভাবনা শেয়ার করেন, তারা আপনার ভিতরের ভুলটা ধরিয়ে দেবেন ইনশাআল্লাহ, এবং ত্রুটিটাকে সংশোধন করে আপনাকে আল্লাহর রাস্তায় নিয়ে বের হবে ইনশাআল্লাহ। এটা প্রয়োজন আছে, তখন খিদর আলী ইসলামের মতো নূর পাওয়া যাবে ইনশাআল্লাহ। এই দুই চোখ দিয়ে আপনি যদি চারপাশের পরিবেশটাকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা একটা খুব খারাপ সময়ের মধ্য দিয়ে অতিবাহিত করছি। প্রতিটা সেক্টর বিশ্বটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে কোনো সময় বিশ্বে ম্যাসাকার পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যে কোনো সময়। আল্লাহ ভালো জানেন যে এই বিশ্বের হাতে কতটুকু সময় বাকি আছে, আমরা জানি না, কিন্তু পরিস্থিতি যা দেখছি বা বোঝা যাচ্ছে, যারা বিশ্বের অ্যাফেয়ার্সগুলো নিয়ে পড়াশোনা করেন, ঘাটাঘাটি করেন, তারাই বলছেন যে ওয়ার্ল্ডের সামনে এখন বেশি সময় বাকি নেই। হয়তো মুসলিমদের করণীয় পরে আসেন, আমি একটু আপনাকে পিছন থেকে নিয়ে আসি। যখন আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহাসসালাম তারা জান্নাতে থাকলেন, ইবলিস এসে প্রতারিত করলো, কারণ সে চ্যালেঞ্জ করেছিল যে আমি ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামন থেকে আসবো, পিছন থেকে আসবো, আদম এবং আদমের সন্তানদেরকে আমি পথভ্রষ্ট করেই ছাড়ব। সে চ্যালেঞ্জ করেছে। আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে ওয়াদা করেছিলেন, আল্লাহ পাক ওয়াদা নিয়েছিলেন, সতর্ক করেছিলেন এই গাছের কাছে যেও না, কোনো না কোনোভাবে ভুল হয়ে যায়, গাছের ফল খেয়ে ফেলা হয়, একটা পরীক্ষা ছিল। আল্লাহ পাক আগে থেকেই জানতেন এটা হবে। এর ফলশ্রুতিতে কিন্তু আদম আলাইহিসসালাম, তার স্ত্রী এবং ইবলিস একসাথে সবাইকেই কিন্তু জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছে, যদিও ইবলিসকে আগে করা হয়েছে, কিন্তু পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছে একসাথে। কুল নাহবিতু মিনহা জামিয়া, আমি বললাম তোমরা নেমে যাও একসাথে পৃথিবী থেকে, জান্নাত থেকে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে,
فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون যারা আমার হেদায়েত মেনে চলবে, টাইম টু টাইম রসুল আসবেন, আসমানি কিতাব আসবে, যারা আমার হেদায়েত মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, যেই জান্নাত থেকে এসেছো সেখানেই ফিরে যাবে ইনশাআল্লাহ তাআলা। ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা কুফরি করবে, আদম সন্তানদের মধ্যে যারাই কুফরি করবে এবং আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, উলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। একটা সহজ সরল দর্শন দিয়ে আল্লাহ পাঠালেন, পৃথিবীতে যাচ্ছ যাও, চিরস্থায়ী হবে না, বিভিন্ন সময় আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, আসমানি কিতাব আসবে, আম্বিয়া কেরাম আসবেন, যারা এগুলো মেনে চলবে আমার হেদায়েত, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আবার জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ। যারা মানবে না, অস্বীকার করবে, তারা চিরস্থায়ী জান্নাতে হবে, জাহান্নামী হবে, কার সাথে? ইবলিসের সাথে। এবার আসেন, প্রথম ফিকশন কি শুরু হলো? এই যে হাবিল আর কাবিল শুরু হলো না, পৃথিবীতে ফাসাদ। তার আগে কিন্তু ফেরেশতারা বলেছিলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আল্লাহ আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে ফিতনা সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে আর রক্তপাত ঘটাবে? দেখেন, অল্প সময় যেতে না যেতেই হাবিল কাবিল এর ঘটনার মধ্যে আমরা দেখছি ভাই ভাইকে হত্যা করবে। মালায়েকারা ঠিকই বলেছিলেন, পৃথিবীতে আজকে মানুষ এ দুটো কাজই করছে ম্যাক্সিমাম, ইল্লা মাশা আল্লাহ, আল্লাহর মুখলেস বান্দারা বাদ দিয়ে, হয় ফাসাদ সৃষ্টি করছে অথবা রক্তপাত ঘটাচ্ছে। আল্লাহ সুর রুমের মধ্যেও বলেছেন, জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত বিপর্যয় সবগুলোই মানুষের হাতের কামাই। আসেন, নূহ আলাইহিস সালামের যুগে যান, একই ঘটনা দেখবেন আপনি, কিছু মানুষ মেনেছে, কিছু মানুষ মানে নাই, যারা আল্লাহর সত্যকে মানে নাই আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে, যারা মেনেছে আল্লাহ পাক উদ্ধার করেছেন, একই সুন্নাহ, কোনো পরিবর্তন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যান, একই সুন্নাহ, যারা মেনেছে আল্লাহ পাক সম্মানিত করেছেন দুনিয়া এবং আখেরাতে, যারা মানে নাই ওই নমরুদের মতো ধ্বংস করেছে। আমার কথা কি বোঝা যায়? এর পরের যুগে যান, আদ জাতি, হুদ আলী ইসলামের কম, একই সুন্না, যারা মেনেছে উদ্ধার পেয়েছে, মানে নাই ধ্বংস। সামুদ, সালেহ আলী ইসলামের কম, একই সুন্না, মেনেছে উদ্ধার, মানে নাই ধ্বংস। শুয়াইব আলী ইসলাম কম মাদিয়ান, আনুগত্য করেছে উদ্ধার পেয়েছে, আনুগত্য করে নাই ধ্বংস। লুত আলী ইসলাম সমকামিতা করেছে ধ্বংস, যারা আনুগত্য করেছে উদ্ধার। প্রত্যেক যুগে যান, মূসা আলাইহিসসালাম ফেরাউন দলবলে ধ্বংস, মূসা আলাইহিসসালাম বনু ইসরায়েলকে নিয়ে চলে গেলেন উদ্ধার। নবী ঈসা আলাইহিসসালাম সেম সুন্নাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একই সুন্নাহ। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব আছে, যারা মানে নাই ধ্বংস, যারা মেনেছে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, উন্নত, সমৃদ্ধি দুনিয়াতে আখেরাতে, কোনো পরিবর্তন আছে সুন্নায়? এখন আসেন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আপনারা ওঠাউঠি করছেন কেন ভাই, কি সমস্যা? পুরো পরিবেশটা আজকে নষ্ট। আমি যতগুলো কথা রেডি করেছিলাম তার 50% আমি হারিয়ে ফেলেছি পরিবেশের কারণে। আর আমি বারবার একটা কথা বলি, আমি যতটুকু জানি, আমি এই পর্যন্ত যত কথা বলেছি অনলাইন অফলাইনে, আমি 30-40% কথা এখনও বলতে পারি নাই, 60-70% কথা আমার ভিতরে আছে, আমি বলতে পারিনি কখনো। আর যা বলছি তার উপরে হয়তো আমি নিজেও 50-60% আমল করতে পারছি না, এই ভয়ে আমি আরও বেশি কথা বলতে সাহস পাচ্ছি না, শুধু এই ভয়ে যে বললে নিজে আমল করতে হয়। আপনারা মসজিদ ভিত্তিক প্রোগ্রাম করেন, মসজিদ ভিত্তিক তালিমি বৈঠক করেন, নামাজের পরে দার্সে হাদিস করেন, জুমার খুতবার দিকে বেশি ফোকাস করেন, সামনে রমাদান মাস আসছে, আসর থেকে মাগরিব পর্যন্ত প্রত্যেক দিন মসজিদে বিষয়ভিত্তিক আলোচনার ব্যবস্থা করেন,
স্থানীয় ওলামায়ে কেরাম থেকে ডাকেন, কওমি ওলামায়ে কেরাম থেকে নিয়ে আসেন। প্রতিদিন 30 দিন 30টা আলাদা আলাদা বিষয়ের উপরে আলোচনা হবে, জনগণ আসবে, আলোচনা শুনবে, ইফতার করে বাসায় চলে যাবে, বেটার হবে। যখন আপনি এইসব অ্যারেঞ্জমেন্ট করছেন, এখানে প্রচুর গবাদি পশু আসবে। হ্যাঁ, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'ইউনুন লা ইউবসিরুনা বিহা, প্রচুর আসবে। ইসলামের খেদমত এভাবে হয় বুনিয়াদী ভিত্তিতে। আল্লাহ পাক আমাদেরকে মূল কাজগুলো করার তৌফিক দান করুন। এই জায়গা থেকে আমি আলোচনার শেষ প্রান্তের দিকে যাবো ইনশাআল্লাহ। এই অংশটুকু মনোযোগ দেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হওয়ার পরে আমরা দেখেছি তিনি মাত্র 23 বছরের দিন প্রতিষ্ঠা করেছেন, যেটা অন্য কোনো নবীর ক্ষেত্রে হয় নাই, কোনো নবীর ক্ষেত্রে না। যখন যুবক ছিলেন হিলফুল ফুজুর তৈরি করেছিলেন, 40 বছর বয়সে নবী হয়েছেন, প্রথমে কাছের মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন, প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। ওই 3 বছর যে সাহাবীরা ইসলাম কবুল করেছেন, এরা ছিলেন শক্তিশালী, ইমানের দিক থেকে অনেক বেশি আপডেটে, তারাই সেই সকল সাহাবি যারা পরবর্তীতে সাহাবিদেরকে দাওয়াত দিয়ে দিয়ে ইসলাম কবুল করিয়েছেন আলহামদুলিল্লাহ। প্রথম 3 বছর গোপন, 4th বছর থেকে পরের বছরগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন। যখন ওমার এবং হামজা রাদিয়াল্লাহু আনহুমা তাদের মতো কিছু সাহাবি ইসলাম কবুল করেছেন, তখন ইসলামের প্রচারটা বেশি হয়েছে, কারণ একটা সাপোর্ট ছিল, তখন শক্তি ছিল। যত প্রচার হয়েছে তত নির্যাতন বেড়েছে, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক নির্যাতন বেড়েছে। এক পর্যায়ে আবিসিনিয়ায়, ইথিওপিয়া, এখনকার ইরিত্রিয়া, যেখানে বাদশাহ নাজাশি ছিল, সেখানে সাহাবিদেরকে হিজরত করতে হয়েছে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে তায়েফে যেতে হয়েছে। তায়েফে তায়েফবাসী তার সাথে ভালো আচরণ করেনি, তাকে রক্তাক্ত করেছিল, তিনি আবার মক্কায় ফিরে আসেন। এরপরে আমুল হুজন হয়েছে, 1 বছরের মধ্যে অল্প দিনের ব্যবধানে তার চাচা আবু তোয়ালেব এবং স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন। এর আগে 3 বছর বয়কটের জীবন যাপন করতে হয়েছে, গাছের ছাল পাতা খেয়ে পাহাড়ের পাথরের নিচে থাকতে হয়েছে শিয়ারে আবু তোয়ালেবে। এরপরে যখন ইয়াসরিব থেকে 6 জন যুবক এসেছে মদিনা থেকে, যাদের লিডার ছিলেন আসআদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু, এই 6 জন ইসলাম কবুল করে মদিনায় ফেরত যান। তার পরের বছর 12 জনকে নিয়ে আসেন, এই 12 জনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দেন, তিনি গিয়ে দাওয়াতি কাজ করেন মদিনায়। সেখানে 75 জনকে নিয়ে আসেন পরের বছর। এই 75 জনের সাথে বায়াতে আকবায়ে কুবরা হয়, আওস এবং খাজরাজ গোত্রের, তারা ফিরে যান মদিনায়। ঠিক তার পরের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে নিয়ে হিজরত করেন। মক্কার জমিন সংকীর্ণ হয়ে আসে, কিন্তু মদিনার জমিন প্রশস্ত হয়ে যায়। এই মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন প্রেসিডেন্ট, আওস এবং খাজরাজ গোত্রের মধ্যে মৈত্রীর বন্ধন হলো, আনসার এবং মুহাজিদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন হলো, একটা ইসলামিক স্টেট কায়েম হয়ে গেল, যেখানে জনগণ আছে, সার্বভৌমত্ব আছে, ভূখণ্ড আছে, সব কিছু আছে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকোনমিক সেকশন ডেভেলপ করতে লাগলেন, সামরিক বাহিনী থেকে শুরু করে প্রতিটা বিষয়ে গঠন করতে লাগলেন। এর পরের বছরে আবু সুফিয়ানের কাফেলাকে কেন্দ্র করে বদর যুদ্ধ হয়ে গেল, এই যুদ্ধে মুসলিমদেরকে আল্লাহ পাক বিজয় দিলেন। এর প্রতিশোধ নিতে পরের বছর আসছে উহুদের মাঠে, এই যুদ্ধে একটা ভুলের কারণে, একটা ভুল, শুধু নেতার আদেশ একটা অমান্য করার কারণেই অল্প সময়ের মধ্যে 70 জন সাহাবী শহীদ হয়ে যান। নিশ্চিত বিজয় যে যুদ্ধে, ওখানে মুসলিমরা পরাজিত হয়ে যায়। এটাকে পরাজিত বলা ঠিক হবে না, আসলে সাময়িক বিপর্যয়ের সম্মুখীন হন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মার খেতে হয়েছে এই যুদ্ধে, তার দাঁত মোবারক শহীদ হয়ে যায়, কপালে আঘাত লেগেছিল, একটা পা মচকে গিয়েছিল। এই যুদ্ধে অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে, হামজা রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত এই যুদ্ধে শহীদ হয়ে গেছেন। এমন একটা অবস্থা হয়েছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে মাত্র 9 জন সাহাবি ছিল, বাকি কেউ নাই, সবাই বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন। গুজব রটে গিয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে, নাউযু বিল্লাহ। সিরাত পড়েন, যাই হোক, এর পরের বছর এই মুশরিকরা আবারও মদিনা আক্রমণ করে খন্দক, এবার 10,000 সৈন্য নিয়ে। মাঝখান থেকে বনু কুরাইজা গাদ্দারি করেছিল,
তিনটা বড় বড় ইহুদি গোত্র ছিল, বনু কুরাইজা, বনু কাইনুকা এবং বনু নাজির। বনু নাজিরকে আগেই বের করে দেওয়া হয়েছে, আর এই বনু কুরাইজাকে আহজাবের যুদ্ধের পরে বের করে দেওয়া হয়েছে এবং তাদের বিশ্বাসঘাতকতার কারণে শাস্তি দেওয়া হয়েছে। এরা সবাই পালিয়ে খায়বারে চলে যায়। ভালো করে বোঝার চেষ্টা করেন কীভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে এগিয়ে নিয়েছেন। আহজাবের যুদ্ধের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আজকের পর থেকে ইসলামের শত্রু যারা আছে এরা আমাদেরকে আগে আক্রমণ করতে পারবে না, বরং আমরাই আজকে থেকে আক্রমণাত্মক হব। এরপরে আস্তে আস্তে গাজওয়া বেড়েছে, সানিয়া বেড়েছে, এক পর্যায়ে হুদাইবিয়ার সন্ধি হয়েছে। যত দিন গেছে মুসলিমদের জনসংখ্যা বেড়েছে, সাহাবিদের সংখ্যা বেড়েছে, ইসলামের প্রচার প্রসার বেড়েছে। হুদাইবিয়ার সন্ধিতে তারা শর্ত দিয়ে দিল, 10 বছর যুদ্ধ করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, ঠিক আছে, ডান। আরও বলল, আপনাদের কেউ যদি আমাদের এখানে আসে আমরা ফেরত দিব না, আমাদের কেউ গেলে ফেরত দেওয়া লাগবে। নবীজি বলে, ঠিক আছে, যাও, তাও ডান। এই বছর ওমরা করতে পারবেন না, পরের বছর আসতে হবে। ঠিক আছে, মেনে নিলাম। পরের বছর মাত্র 3 দিনের জন্য আসতে পারবেন, ঠিক আছে, তাও মেনে নিলাম। পরের বছর আসবেন নিরস্ত্রভাবে, তাও মেনে নিলাম, সব মেনে নিলাম। হুদাইবিয়ার সন্ধি, সাহাবীরা বলছেন, এটা কেমন হচ্ছে? আলাসনা আলাল হক, আলাইসু আলাল বাতিল। হে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আমরা কি হকের উপর নেই, তারা কি বাতিলের উপর নেই? আমরা কি মুসলিম নই, তারা কি মুশরিক নই? কেন সব শর্ত মেনে নেব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হুকুম চাপ মেনে নাও। চুপচাপ মেনে নেওয়া হয়েছে, আর মেনে নেওয়ার পরপরই সূরা নাযিল হয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই চুক্তির মধ্য দিয়ে আমি তোমাদেরকে মানে স্পষ্ট বিজয় দিয়ে দিয়েছি। কিভাবে? সবচেয়ে বড় শত্রু ছিল এই যে কুরাইশরা, 10 বছর যুদ্ধ করবো না মানে আমাদের সবচেয়ে বড় শত্রুর কলার চেপে ধরা হয়েছে, আর যুদ্ধ করা যাবে, ওরাও আর আমাদের বিরুদ্ধে কাউকে হেল্প করতে পারবে না। এই 10 বছর সময় পেয়ে গেছি আমরা দিনকে প্রচার প্রসারের। ঠিক এই চুক্তির পরের বছরেই মদিনায় ফিরে গিয়েই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার আক্রমণ করেছেন, কারণ তিনি জানতেন যে এখন এই কুরাইশরা আর ইহুদিদেরকে হেল্প করতে পারবে না। কত ডিপ্লোম্যাটিক নেতা ছিলেন, চিন্তা করেছেন? আমাদের এখনকার মুসলিম নেতাদের মতো নয় যারা এখনও ন্যাটোর সাথে চুক্তিবদ্ধ আছে এবং ভাবছে যে ন্যাটোকে হেল্প করবে, ও তার স্বার্থে মুসলিমদেরকে ব্যবহার করছে। এটা অনেক উঁচু লেভেলের কথা হয়ে গেল হয়তোবা, তারা বুঝবেন যারা মিলিটারি অ্যাফেয়ার্স বোঝেন এবং জিও পলিটিক্স বোঝেন। যাই হোক, এই কথাগুলো এখানে বলে লাভও নাই। আমাকে অনেক বড় একজন গভর্নমেন্টের কর্মকর্তা আমাকে বলেছিলেন যে জিও পলিটিক্সের অনেক জটিল বিষয়গুলো আছে যেগুলো মাহফিলে বলতে যেও না। স্যার কেন? বেশিরভাগ মানুষই বুঝবে না। আমি শ্রদ্ধার সাথে বলছি, তিনি 100% সঠিক ছিলেন, আমি ভুল ছিলাম। যিনি নসিহত আমাকে করেছেন তিনি 100% সঠিক ছিলেন এবং আমি ভুল ছিলাম, যদিও বা তিনি আলেম নন, একজন বড় গভর্নমেন্টের কর্মকর্তা। আমরা দোয়া করি আল্লাপাক শিক্ষিত এবং ইমানদার শ্রেণীর মধ্য থেকে আল্লাপাক তার দিনের জন্য কল্যাণকামী মানুষদেরকে বের করুন, আমিন। হয়তোবা আমাদের দ্বারা কাজ না হলে আল্লাপাক আমাদেরকে সরিয়ে দিয়ে এমন মানুষদেরকে নিয়ে আসবেন যাদের হাতে আল্লাপাক ইসলামের বিজয় দিবেন। আসেন, এর পরের বছর খায়বার আক্রমণ হয়েছে, ইহুদিদের পতন। খায়বার যুদ্ধ মানে আলী রাদিয়াল্লাহু আনহু, তার বীর বিক্রমের যুদ্ধ। আলী রাদিয়াল্লাহু আনহুর ঘটনাগুলো পড়ে দেখেন, এখানে সব ডিটেলস বলার সময় নাই। এই যুদ্ধের পরে মুসলিমদের আর্থসামাজিক অবস্থাটা অনেক উন্নত হয়, ইকোনমিক সেকশনটা অনেক উন্নত হয়ে যায় এবং অনেক গনিমতের মাল মুসলিমরা পেয়েছে এবং ইহুদিদের মতো বড় শক্তিকে পরাজিত করা হয়েছে। যারা এখন এই মধ্যপ্রাচ্যে মুসলিমদের নাকের ডগায় বসে মুসলিমদেরকে শাসাচ্ছে, এরাই তারা যাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্তেকালের মাত্র চার দিন আগে বলেছেন, আমি মারা গেলে আমার কবরকে উপাসনার জায়গা বানাবে না, ইবাদতের জায়গা বানাবে না, আর আমি আর আরব উপদ্বীপ থেকে সমস্ত এই ইহুদিদেরকে বের করে দেবে। ওই যে দেখেন প্যালেস্টাইন দখল করে বসে আছে, এটা হবেও, কারণ তারাই শেষ জামানায় মাসিহুদ দাজ্জালকে ফলো করবে এবং দাজ্জাল যদি এদেরকে নিয়েই বিশ্ব শাসন করে তাহলে তাদের একটা স্টেট লাগবে, শক্তি লাগবে,
সার্বভৌমত্ব লাগবে, ইকোনমিক সেকশন স্ট্রং থাকবে, মিলিটারি সেকশন স্ট্রং থাকবে, তাদের অস্ত্রশস্ত্র বেশি থাকবে, এটা হবে স্বাভাবিক, এটা হচ্ছে এখন। আর আমরা এখনও জিলাপি খাচ্ছি। আসেন, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে ওমরা সম্পন্ন করলেন, কাজা করলেন, আস্তে আস্তে রাষ্ট্রপ্রধানদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। এই বাদশাহ নাজাশি, রোম সম্রাট হিরাক্লিয়াস, এই যে কিসরা, খসরু, মুকাউকিস, সবাইকে দাওয়াত দেওয়া শুরু হলো। মিশর, পারস্য, রোম, আস্তে আস্তে ইসলাম প্রচার হতে লাগলো। 10 বছর লাগে নাই, হুদাইবিয়ার সন্ধির মাত্র 3-4 বছরের মধ্যেই বিনা যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জয় করলেন। মাঝখানে আরও কিছু ঘটনা ঘটেছে, যেমন মোতার যুদ্ধ হয়েছে, একদম পরিপূর্ণ হয়ে গেল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 83 দিন বেঁচে ছিলেন, মাত্র 83 দিন। মদিনায় গিয়ে ফিরে গিয়েছেন, শেষ দিকে তার মরণ যে রোগ, সেই রোগ আল্লাহ পাক দিয়েছেন, সেখানে তার ওফাত হয়েছে। এরপর এই প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে, ভালো করে বলছেন, এই প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়েই পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2.5 বছর খেলাফত চালিয়েছেন। তারপর ওমর ইবনে খাত্তাব প্রায় 10 বছর, উসমান রাদিয়াল্লাহু আনহু প্রায় 12 বছর, আলী ইবনে আবি তালেব একটু কম সময়, এরপর ইমাম হাসান অল্প কিছুদিন, 6 মাসের মতো চলেছে। এই সময়গুলোতে ইসলাম জিন্দা ছিল, প্রতিষ্ঠিত ছিল, শক্তিশালী ছিল, প্রত্যেকটা বিষয় ছিল ইসলামের। মুসলিমরা এমন মুসলিম ছিল না যে নামাজ পড়তো না, এমন মহিলা ছিল না যে পর্দা করতো না, মুসলিমরা সুদ খেত চিন্তা করা যেত না, মাদক খেত না, মানে টোটালি কোরআন এবং সুন্নার সমাজ ছিল। তখনও কি ইসলামের শত্রুরা ছিল না? ইসলামের এগেনস্টে মানুষ কাজ করেনি? ভিতরে কি ক্রন্দন ছিল না? অভ্যন্তরীণ সমস্যা ছিল না? সবই ছিল, কিন্তু ইসলাম শক্তিশালী জায়গায় ছিল। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববী নূরের মধ্যে রেখে যাওয়া ইসলাম ছিল। এরপরেও ছিল, এই এই 4 খলিফার পরে উমাইয়াদের সময় ছিল প্রায় 132 বছর, উমাইয়ারা পুরো বিশ্ব শাসন করেছে। এদের পরে আব্বাসীয়রা এসেছে, এরা প্রায় 500 বছর এই বিশ্ব শাসন করেছে। পরে ফাতেমিরা এসেছে, ইসলামের শেল ছিল, কর্ডোভা ইসলামিক শাসন ছিল, মামলুক, মিশরের মামলুকদের ইসলামিক খেলাফা ছিল, যে মোগলদের কথা বলেন, আফগানদের কথা বলেন, উসমানীয় খেলাফতের কথা বলেন, সব কিছু শেল ছিল। হিস্ট্রি পড়ে দেখেন, ইতিহাস পড়ে দেখেন, বইগুলো শেষ করেন, দেখবেন সুদীর্ঘকাল, প্রায় 1200-1250 বছর পর্যন্ত বিশ্বের বুকে মুসলিমরা কলা উঁচু করে চলেছে, মাথার পাগড়ি কখনো নিচে পড়তে দেয় নাই, পাগড়ি মাথা থেকে পড়ে যাওয়াটাকে তারা নিজের গর্দান পড়ে যাওয়ার চেয়ে বেশি অপমানজনক মনে করত, কখনো চাটুকারিতা করেনি, মাথা নত করতো না, এবং অন্যায়ের সাথে আপোষ করতো না, নিজেরাও সৎ ছিল, অন্যকেও সৎ হওয়ার জন্য আহ্বান করত। তবে হ্যাঁ, প্রত্যেক যুগে যুগে খারাপ মানুষ ছিল, খারাপ মানুষ ছিল, জুলুম হয়েছে, অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে। যখনই আমরা কোরআন সুন্নাহ থেকে সরে গেছি, আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিয়েছে, দিয়ে নতুন কাউকে আবার দায়িত্ব দিয়ে নিয়ে এসেছে। যখন দেখবেন আরবরা পারে নাই, আল্লাহ পাক তুর্কিদেরকে দায়িত্ব দিয়েছে, যখন দেখবেন এই যে আব্বাসীয়রা পারেনি, তখন দেখবেন আল্লাহ পাক মামলুকদের হাতে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের তো কারো যায় আসে না, আমার আপনার যায় আসে না, যখন আমরা দায়িত্ব পালন করবো না, সরিয়ে দিবেন, অন্য কাউকে নিয়ে আসবেন, নাসুল্লাহ ফানাসিয়াহুম। আর আল্লাহর সাহায্য আসার মূল সূত্র হচ্ছে ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, ইন্নাল্লাহ লা ইগাইরু মা বিকওমিন হাত্তা ইগাইরু মা বিআনফুসিহিম, এগুলোই সূত্র। এরপরে আসেন 1900 সালের দিকে, বিগত 300 বছর থেকে এই বিশ্বের অবস্থার এক নাই, মুসলিমদের অবস্থার এক নাই, ওই শীর্ষ জায়গা থেকে আস্তে 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 নামতে নামতে মাটিতে। এখন না আছে কোনো ইউনিভার্সাল খিলাফা, না আছে কোনো বিশ্ব নেতা, না আছে কোনো মুসলিমদের ঐক্য, না আছে হালাল ইকোনমিক সেকশন, না আছে প্রত্যেক ঘরে ঘরে একটা করে আলেম, একটা করে কোরআন পড়ুয়া লোক, না আছে 80% নামাজি মানুষ, দেখবেন 80%ই নামাজ পড়ে না, না দিচ্ছে জাকাত, না জানে ইসলামের বেসিক জিনিসগুলো, না আছে ইমান, না আছে আকিদা, না আছে তাওহীদ, না সুন্নাহ, না পড়াশোনা, না কোনো ফিকির, দিন ফোর সাবজেক্ট এখন দুনিয়ায় প্রথম সাবজেক্ট, টোটালি টোটালি দিন থেকে গাফেল একটা প্রজন্ম আমরা তৈরি করেছি, ইল্লা মাশাআল্লাহ। আল্লাহপাক আলেম উলামাদেরকে রেখেছেন তারাবাদ দিয়ে, ম্যাক্সিমাম দেখবেন এরকম, কিন্তু একটা সময় ছিল ম্যাক্সিমাম মানুষই দিনের বেসিক বিষয় বুঝত, ওই সময় আলেমরা খুতবা দিত অল্প সময়ে, কারণ সবাই যে আলেম, অল্প বললেই মানুষ বোঝে,
আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলেছেন অনেক আগে, যখন দেখবে জুমার খুতবা হচ্ছে, জুমার বয়ান খুতবাটা হচ্ছে অনেক লম্বা, বুঝে নিবে যে এটা জাহেলদের যুগ। যখন দেখবে জুমার খুতবা খুব সংক্ষিপ্ত হচ্ছে, বুঝবে এটা আলেমদের যুগ, অল্প বললে মানুষ বুঝে ফেলছে। তো এখন এই জায়গায় এসে দেখবেন আমাদের যে শুধু এই অবস্থা তাই নয়, বরং আমাদের অপোজিশনে যারা আছে, ইহুদি খ্রিস্টান সভ্যতা, আপনার কুফর সভ্যতা, নাস্তিক মোট্টার মোনাফিক যারা যারা আছে, এদের অবস্থা আবার উন্নত। দেখবেন ওয়ার্ল্ডের পাওয়ার ওদের হাতে, ইকোনমিক পাওয়ার ওদের হাতে, সোশ্যাল ওদের হাতে, সাংস্কৃতিক অঙ্গন তারা ডমিনেট করছেন, এডুকেশন সেক্টর রুল করছে, প্রতিটা বিষয়ে, সমরাষ্ট্র, প্রযুক্তি ইত্যাদি ইত্যাদি, ইল্লা মাশাআল্লাহ। এই অবস্থায় আপনার সামনে কি অপেক্ষা করছে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি একটা হাদিস খালি বলবো, সময় সংক্ষিপ্ত, একটা হাদিস খালি বলবো, এটা খুব ভালো করে শোনেন। আবু দাউদে আছে হাদিসটা, মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মদিনার গুরুত্ব কমে যাবে, আমি হাদিসের মুহাদ্দিস নই, হাদিসের সনদে মতনে বা সহি জয়ীফে যদি কোনো প্রবলেম থাকে এটা মুহাদ্দিসদেরকে জিজ্ঞাসা করে নিয়ে, প্রেক্ষাপট অনুযায়ী হাদিসটার ভ্যালু আছে, প্রেক্ষাপট অনুযায়ী হাদিসটার ভ্যালু আছে। যখন মদিনার গুরুত্ব কমে যাবে তখন জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে, মিলাতে পারছেন? পৃথিবীর সমস্ত বিষয় এখন ওখান থেকে কেন্দ্র করা হয়, আপনার মদিনা থেকে নয়, প্রেক্ষাপট অনুযায়ী হাদিসটার গুরুত্ব আছে। সহি সহি সময় জিজ্ঞেস করতে আসেন না, হাদিসটা বোঝেন। যখন মদিনার গুরুত্ব কমে যাবে, জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে, জেরুজালেম সেন্টার স্টেজে থাকবে ওয়ার্ল্ডের, সমস্ত বিষয় ওয়ার্ল্ডের ওই জায়গা কেন্দ্র করে, আপনি বুঝতে পারছেন না, দুই চোখ দিয়ে দেখেন বুঝতে পারবেন। ইভেন ইউক্রেন রাশিয়ার যে ইস্যু দেখছেন, বা আগে সিরিয়ার ইস্যু দেখেছেন, ইরাকের ইস্যু দেখেছেন, অনেক ইস্যু দেখছেন, মূল টার্গেটটা হচ্ছে প্যালেস্টাইন। কার কাছে আপনি জিওপলিটিক্যাল নলেজটা পাবেন? যারা এগুলো নিয়ে পড়াশোনা করেছে, যারা কখনো ধারি ধারে নেই, তাকে গিয়ে জিজ্ঞাসা করছেন ইউক্রেন রাশিয়ার বিষয়ে কিছু বলেন, সে কি বলবে? সে বড় জন এতটুকু বলতে পারে ইউক্রেনের উপরে আল্লাহর গজব পড়েছে, সিম্পল। প্রতিটা বিষয়ের সেন্টার আপনাকে দেখতে হবে ওই যে জিউসদেরকে। এই ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝতে চাইলে আপনাকে চোখ রাখতে হবে এই যে ইসরায়েলের দিকে, ওইদিকে চোখ রেখে বাকি যদি চিন্তা করেন সব বুঝতে পারবেন। আর কি বলে দেবো, আর কত স্পষ্ট করে বলবো? যখন জেরুজালেম সেন্টার স্টেজে থাকবে তখন মদিনার গুরুত্ব কমে যাবে। দেখে নেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খারাব ও ইয়াসরিব খুরুজুল মালহামা, ইয়াসরিবের এই পতন মালহামা বের করবে। ইয়াসরিবের গুরুত্ব যখন কমে যাবে, জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে, তখনই বিশ্বে দেখা দিবে একটা মালহামা। কী মালহামা? ওই যে ইরাকের ইউফ্রেটিস নদীর হাদিসটা বোঝেন, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন শেষ জামানে একটা ব্যাটলের কথা, ইরাকের ফোরাত নদীর সোনাকে কেন্দ্র করে যুদ্ধ সংঘটিত হবে, যেখানে 100 জনের মধ্যে 99 জন সৈনিক মারা যাবে। এমন কোন যুদ্ধ পৃথিবীতে হয়েছে যেখানে 100 জনের মধ্যে 99% মানুষ মারা গেছে? হয়েছে এখনো? তার মানে হবে সামনে। কেউ যদি বলেন এটা হচ্ছে মঙ্গলদের সময়কার যুদ্ধ, কেউ যদি বলেন এটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভুল হবে, কারণ 99% কম্বেটেন্ট মারা যায়নি সেখানে। আর ওই যুদ্ধগুলো ইরাকের ইউফ্রেটিস নদীকে কেন্দ্র করে ছিল না, সব কিছু মিলাতে হবে তো আমাকে চারদিক থেকে, এটা হবে সামনে। আর এতটুকু কমন সেন্স কার নাই, ঢাল তলোয়ারের যুদ্ধে কি 100 জনে 99% মানুষ মারা যায়? কখনো সম্ভব? AK-47 যুদ্ধে মারা যায়? নিঃসন্দেহে সেখানে এমন কোনো ওয়েপেন্স থাকতে হবে যেটা ম্যাস ডিস্ট্রাকটিভ, মানে নিউক্লিয়ার ওয়েপেন্স বা থার্মোনিউক্লিয়ার ওয়েপেন্স, তখন আপনি গিয়ে দেখবেন একটা জায়গায় বোমা পড়লে ম্যাসাকার। এই হাদিসের শেষে আরও আছে, মুসলিমরা যেন এই শোনে হাত না দেয়, আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এখানে না জড়াতে, সম্পূর্ণ না জড়াতে, এটাকে মালহামা বলা হচ্ছে। আরেকটা হাদিস এসেছে, 80 ফ্ল্যাগস একত্রিত হয়ে যাবে, 80 ফ্ল্যাগস, 80টা ফ্ল্যাগস। 80টা ফ্ল্যাগ মানে কি হতে পারে? 80টা দেশ? 80টা দেশের কনসেপ্ট কি ওই রোমকদের সময় ছিল, ওই পার্সিয়ান সভ্যতার সময় ছিল? আপনি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এই সময়গুলো দেখেন,
ভাগ হয়ে গেছে ওয়ার্ল্ড, এবং ওয়ার্ল্ড এখন দুভাগে বিভক্ত। রাশিয়ান কন্টিনেন্টে একটা, রাশিয়ার সাথে চায়না আছে, উত্তর কোরিয়া আছে, ভেনিজুয়েলা আছে, বেলারুশ আছে, আর অনেকে আছে। আরেকটা কন্টিনেন্টে দেখবেন আমেরিকা আছে, ব্রিটেন আছে, ফ্রান্স আছে, ক্যানাডা আছে, জার্মানি আছে, ইত্যাদি ইত্যাদি, ব্রিটেন আছে, এরা আলাদা। এবং এদের ভিতরে এদের বীজ সে করে আছে ইসরায়েল, দুটো আলাদা গ্রুপ, মেজরিটি সংখ্যক কিল হবে। তারপরে তিনি বলছেন যে এই মালহামার পরেই বের হবে মসীহুদ দাজ্জাল মানুষের বেশে। আর এই সময় এই সম্পর্কে অন্য অন্য অনেক হাদিস এসেছে যে সে জিউসদেরকে নিয়ে সারা ওয়ার্ল্ডকে রুল করবে 40 দিন, যার প্রথম দিনটা হবে একটা বছরের সমান, তার পরের দিনটা হবে একটা মাসের সমান, তার পরের দিন একটা সপ্তাহের সমান, বাকি দিনগুলো আমাদের দিনের মতো। খুরুজুল মালহামা, এরপরে আসবে ফাতহুল কুস্তান্তুনিয়া। মালহামার পরেই কনস্টান্টিনোপল জয় করা হবে, মুসলিম আর্মি তা বিজয় করবে। তারপরে আসবে দাজ্জাল, দাজ্জালকে হত্যা করুন ঈসা ইবনে মারিয়াম, তাকে ইমাম মাহদি হত্যা করতে পারবেন না, এটা মনে রাখবেন। মনে রাখবেন শেষ জামানার সবচেয়ে বড় চরিত্র ইমাম মাহদি নন, শেষ জামানার সবচেয়ে বড় ভাইটাল চরিত্র হচ্ছেন ঈসা ইবনে মারিয়াম। তাকে আল্লাহ পাক সিরিয়াতে নামাবেন, সিরিয়ায় দামেস্কে সাদা মিনারের উপরে চুল দিয়ে টপটপ করে পানি পড়বে, তাকে দেখে দাজ্জাল পালানো শুরু করবে। প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গা তাকে হত্যা করা হবে। এরপরে তিনি আবারও এই পুরো ওয়ার্ল্ড জুড়ে জেরুজালেম থেকেই ইসলামের যে খিলাফা স্টেট বাস্তবায়ন করবেন। এটা কে করবে? ঈসা ইবনে মারিয়াম। তার আগে হবে না, তার আগে হবে না ইনশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। আমরা মনে করি না তার আগে হবে কোথাও ঈসা ইবনে মারিয়াম। হ্যাঁ, কেউ ট্রাই করতে পারে, সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু আমরা মনে করি না যে হবে। বরং ডে বাই ডে, ডে বাই ডে সমস্যারও বাড়বে। ঈসা ইবনে মারিয়ামের হাতেই মসীহুদ দাজ্জালের নিহত হওয়া লেখা আছে। এরপর শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা বজায় রাখবেন তিনি 40 বছর, তারপরে তিনিও মারা যাবেন। তিনি বিয়ে শাদী করবেন, তিনি ইন্তেকাল করবেন, তাকে দাফন করা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে। তার অনেক আগেই ইমামুল মাহদি ইন্তেকাল করবেন। তার ইন্তেকালের পরে এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষ রাস্তাঘাটে দাঁড়িয়ে জেনা করবে, একদম রাস্তাঘাটে দাঁড়িয়ে। এবং এই জেনারেশনের সামনে পশ্চিম দিক থেকে সূর্য ওঠে, পৃথিবী ধ্বংস হবে, ওয়ার্ল্ড আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছে। এমন নয় বিষয়টা যে নাসা আমাদেরকে বলছে পৃথিবী ধ্বংস হয়ে গেলে আমরা মঙ্গলে গিয়ে থাকব, মঙ্গল থেকে আমরা শনিতে যাব, তারপর রবিতে যাব, তারপর সোমে যাব, তারপর বুধে যাব। যদিও রবি সোম নামে তো কোনো গ্রহ নাই, তো এই কনসেপ্ট ঠিক না, ওয়ার্ল্ড ধ্বংসের দিকে যাচ্ছে। কত বছর বাকি আছে এই প্রশ্ন করতে আসবে না, ননসেন্স প্রশ্ন। যদি আপনাকে বলি 100 বছর, 200 বছর বা 10 বছর, 20 বছর, আপনি কী করবেন? যদি আমরা এভাবেই জীবনযাপন করতে থাকি তাহলে এইসব দিয়ে আমাদের লাভ কী? মূল জায়গায় আসেন, এটা এভাবে বিশ্ব শেষ হবে? আর আপনার আমার কী করণীয়? আমাদের কি করণীয় আমরা গবাদি পশুর মতো জীবনযাপন করবো? আমাদের করণীয় কিন্তু টোটালি এগুলো থেকে চোখ কান ফিরিয়ে রেখে আগে বাবা নিজে বাঁচো, তারপরে বাপের নাম। নাকি আমাদের কিছু কাজ আছে, নাকি আমরা এখনও চেষ্টা করি যে দিন দিনের বেসিক বিষয়গুলো শিখি, আমল করি, মানুষকে শেখানোর চেষ্টা করি, পরিবারের আদর্শ সুন্দর করি, হালাল খাই, আমাদের সন্তানদেরকে মানুষ করে যাই, যত পারি দিনের সঠিক জিনিসগুলো প্রচার প্রসার করি এবং আগামী প্রজন্মকে সতর্ক করি আগামী বিশ্ব তারা কী ফেস করতে যাচ্ছে, যে যে সেক্টর আছে তাদেরকে হেল্প করি, কারোর সাথে শত্রুতা প্রদর্শন না করি, সবাইকে নিজের আপন ভাই মনে করে নেই, আমাদের তো কিছু কাজ আছে। নাকি এখনও আমরা ওই শিরকের মধ্যেই থাকবো, না বিরাতের মধ্যেই থাকবো, আর হারাম খাবো, পারিবারিক আদর্শ যেখানে যায় গোল্লায় যায় যাক, বিভক্ত উম্মা হয়ে থাকবো, নিজেদের মধ্যে আপোষে লড়াই করতে থাকবো, আর বিশ্ব এভাবে আস্তে 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 এগিয়ে যাবে ধ্বংসের দিকে, ম্যাসাকার হয়ে যাবে, এটাই কি আমরা কামনা করছি? আল্লাহ পাক আমাদের সবাইকে প্রথমত জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। এবং আমি মন থেকে দোয়া করছি আল্লাহ পাক আমাকে সবার আগে জানা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, এবং আপনাদের সবাইকে জানা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। কোরআন এবং সুন্নার জ্ঞানটাকে দিয়ে বর্তমান প্রেক্ষাপটটাকে বোঝার তৌফিক আল্লাহ পাক দান করুন, এবং আল্লাহ পাক সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। আমিন।
আমাদের ছোট ছোট যে পরিবারগুলো আছে, পরিবারগুলোর মধ্যে আল্লাহবাক ইসলাম প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। তারও আগে আল্লাহবাক আলাইকুম আনফুসাকুম, নিজের নফসটাকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন। এবং আল্লাহবাক আমাদের পরিবারের মধ্যে তালিম, পর্দা, সুন্নত, তাওহীদ সব প্রতিষ্ঠা করে দিন। আমাদের সমাজের মধ্যে যারা আমরা একসাথে বসবাস করি, সবার মাঝে আল্লাহবাক হৃদ্যতা, ভালোবাসা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছে, প্রশাসনে থাক, পলিটিক্সে থাক, আল্লাহবাক সবাইকে হেদায়ত দান করুন, কোরআন সুন্নার জ্ঞান দান করুন, এবং আগামী বিশ্বটাকে কোরআন সুন্নার চোখ দিয়ে দেখার তৌফিক দান করুন। আমরা মন থেকে দোয়া করি আল্লাহবাক সবাইকে মাফ করে দিন, এবং আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে আল্লাহবাক সুস্থতা দান করুন, যারা ইন্তেকাল করেছেন আল্লাহবাক সবাইকে ক্ষমা করে দিন। শোনেন, এই যে উঠে চলে যাচ্ছেন, আমি কিন্তু এখনও শেষ করি নাই। আমরা এখানে যে বসেছি, একটা মাদ্রাসার উদ্যোগে বসেছি। আল্লাহবাকের দিন জিন্দা থাকবে যদি দিনের প্রতিষ্ঠানগুলো জিন্দা থাকে, আলেম ওলামা শেখ ঠিক থাকেন এবং মসজিদ মাদ্রাসার সংখ্যা বাড়ে। আপনারা কি চান না এটা? আপনারা আল্লাহর ওয়াস্তে একটু বসেন, যার কাছে যতটুকু সামর্থ্য আছে আল্লাহর ওয়াস্তে আল্লাহকে রাজি খুশি করার জন্যে এই প্রতিষ্ঠানে একটু কন্ট্রিবিউট করে যান। এতিম বাচ্চারা এখানে আছে, তাদের দায়িত্ব নেন, আল্লাহর ওয়াস্তে আল্লাহর দিনকে এগিয়ে নেন। আমি শেষ করার আগে অনুরোধ করব যে ভাই পড়াশোনা করেন, একদিনের আবেগের নাম দিন নয়, আমাদের সবাইকে পড়াশোনা করতে হবে, এটার নাম দিন। এবং যে বিষয়গুলো এই যুগে পড়া দরকার সেগুলো পড়েন, কোরআন সুন্নার জ্ঞানটাকে বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলিয়ে সমস্যাগুলো ফাইন্ড আউট করে সমাধান খোঁজার চেষ্টা করেন। যারা বড় বড় আলেম ওলামা আছেন তাদেরকে এই বিষয়গুলো জিজ্ঞাসা করেন, সলিউশন নেওয়ার চেষ্টা করেন, সহমত জান। এবং মধ্যমপন্থী থাকেন, শৈথিল্যবাদী হবেন না, চরমপন্থী হবেন না, ইসলামের নামে সন্ত্রাসবাদ ছড়াবেন না, ইসলামের নামে এমন কিছু করতে যাবেন না যাতে দিনের ক্ষতি হয়ে যায়। আল্লাহর জমিনে আল্লাহর দিনের এই পতাকা প্রতিষ্ঠার জন্য যার যা আছে এটা নিয়ে আপনার জায়গা থেকে চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার ক্ষুদ্র প্রতিষ্ঠাগুলোকে কবুল করুন, আগামী দিনের জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, ইসলামের বিজয় আল্লাহ পাক আমাদেরকে দেখে যাওয়ার তৌফিক ইনায়াত করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরি